একবার জঙ্গলে একটা শিকারি একটা ছোট্ট পাখি শিকার করলো। শিকারি দানা দিয়ে এই পাখিটাকে ধরেছিল। প্রথমে দানার লোভে শিকারির হাতে তো পাখিটা চলে এসেছিল, কিন্তু যেই মুহূর্তে শিকারি এই পাখিটাকে বার করে খাওয়ার প্ল্যানিং করছে, তখন হঠাৎ এই পাখিটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং শিকারিকে বলল, আমাকে মারবেন না, কারণ আমাকে মেরে আপনার কী লাভ? দেখুন, আমি এত ছোট, আমাকে খেয়ে তো আপনার সম্পূর্ণভাবে পেটটাও ভরবে না। অন্যদিকে আমি কিন্তু তিনটে এমন বিষয় জানি যেগুলো বললে আপনার জীবন একদম বদলে যাবে। আপনি যদি আমাকে বলেন আপনি আমায় ছেড়ে দেবেন, তাহলে সেই তিনটে বিষয় আমি আপনাকে বলতে পারি। কথা শোনার পর শিকারি খানিকক্ষণ ভাবল, মনে মনে ভেবে বলল, ও, তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো, তুমি এইটুকু একটা ছোট্ট পাখি, হ্যাঁ এটা সত্যি যে তোমাকে খেয়ে আমার পেট সম্পূর্ণরূপে ভরবে না, কিন্তু কিছু তো ভরবে, কিন্তু সেই সমস্ত থেকে পালানোর জন্য আর আমার হাত থেকে বাঁচার জন্য তুমি মিথ্যা করে বানিয়ে বানিয়ে বলছো যে তুমি তিনটে ভালো উপদেশ জানো, এইটুকু পাখি নিজেই জানো না কী করতে হবে, তুমি আমায় কী উপদেশ দেবে, হ্যাঁ বলো। পাখিটা বললো, দেখুন রাগ করবেন না, আপনি যদি চান আমি কিন্তু আপনার কাছে থেকেই আপনাকে একটা উপদেশ দিতে পারি। মানে ধরুন, এই প্রথম উপদেশটা আমি আপনাকে আপনার হাতের মুঠোয় থাকার সময় দিলাম, দ্বিতীয় উপদেশটা আমি আপনাকে দিলাম ওই যে গাছটা, যে গাছ থেকে আপনি আমাকে ধরেছেন ওই গাছটার ওপরের ডালে চেপে, আর তৃতীয় উপদেশটা আমি আপনাকে আকাশে যখন উড়বো সুন্দরভাবে উড়তে উড়তে ওই উপদেশটা বলবো। আপনি যদি রাজি থাকেন, আপনি একবার শুনে দেখুন, আমার প্রথম উপদেশটা আপনার কিন্তু খুব ভালো লাগবে, আপনার অনেক কাজে লাগবে, আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। শিকারির কথাগুলো শুনে ভালো লাগলো। তার মনে হলো পাখি যদি সত্যি একটাও উপদেশ ঠিকঠাক দেয় তাতে তারই লাভ, আর সত্যি কথা বলতে পাখিটা খেয়ে খুব একটা লাভ তার হবে বলে মনে হচ্ছে না। সে তখন পাখিকে বলল, বেশ তুমি কী উপদেশ দিতে চাও তুমি বলো, আমার হাতের মুঠোয় থেকে প্রথম উপদেশটা তুমি আমাকে দাও। পাখি হাতের মুঠোয় থেকে শিকারিকে পাখা হালকা ঝপটাতে ঝপটাতে বলল, জীবনে কোনো দিন আপনাকে যদি এমন কেউ কোনো কথা বলে যেটা অবিশ্বাস্য, যেটার কোনো সত্যি ধারণাই আপনার কাছে নেই, সেরকম কথায় কখনো বিশ্বাস করবে না। এই কথা শোনার পরে শিকারি বলল, না এটা তো সত্যি একটা জ্ঞানের কথা, দারুণ উপদেশ, আচ্ছা তোমার কথা আমার সত্যি ভালো লেগেছে, ঠিক আছে তুমি উড়ে যাও, আমার ভালো লেগেছে, এবং ওই ডালে গিয়ে আমাকে দ্বিতীয় কথাটা বলো। ডালে যাওয়ার সাথে সাথে পাখিটা এই শিকারিকে বলল, প্রথম উপদেশ আপনাকে আমি দিলাম, দ্বিতীয় উপদেশ এটা যে যে জিনিসটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে, যে সময় আপনার কাছ থেকে চলে গেছে, যে সমস্যা আপনার জীবনের অতীত, সেইগুলো নিয়ে আপনি কখনোই মন খারাপ করবেন না, বা সেগুলো নিয়ে কখনো আপনি আফসোস করবেন না, তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। শিকারি ভাবল, বাহ এটাও তো অসাধারণ একটা উপদেশ, দারুণ দারুণ বলেছো ছোট্ট পাখি, এবার বলো তৃতীয় উপদেশটা তুমি আমায় কী দিতে চাও। আকাশে স্বাধীনভাবে উঠতে উঠতে পাখিটা বলল, আপনি খুব বড় বোকামি করে ফেলেছেন, আপনি আমার মতো একটা ছোট্ট পাখিকে নিতান্তই ছোট বলে, ছোট চেহারার বলে ছেড়ে দিলেন, কিন্তু আপনি জানেনই না বেশ কয়েক মাস আগে একটা খুব দামি পাথর আমি গিলে ফেলি, এখন ওই পাথরটা আমার পেটের মধ্যেই আছে। আপনি যদি আমাকে শিকার করেই ফেলেছিলেন আর আমাকে যদি সত্যি খেতেনই, তাহলে আমার পেটের থেকে কিন্তু আপনি ওই দামি পাথরটা পেয়ে যেতেন, যেই পাথরটা নিয়ে আপনি তো অনেক দূরের ব্যাপার, আপনার সাত জন্ম লোকজন বসে বসে খাবার খেতে পারত, কিন্তু আফসোস আপনার কপাল, আপনি কিছুই করতে পারলেন না, না আমাকে রাখতে পারলেন, না আমার সুন্দর সুস্বাদু মাংস খেতে পারলেন, না ওই পাথরটা নিতে পারলেন। এই কথা শুনে শিকারি প্রচণ্ড রেগে গেল, রেগে গিয়ে আফসোসে ঘেমে নিয়ে পাখিটার দিকে চিৎকার করে বলল, বেঈমান পাখি, আমি তোমার জান বাঁচালাম, আমি তোমার প্রাণ বাঁচালাম, আর তুমি এখন আমার দিকেই আঙুল তুলছো, তুমি এসো তোমাকে আমি আবার ধরব, তুমি এত বড় একটা দামি পাথর গিলে ফেলেছো আমাকে আগে বলবে তো, তাহলে আমি কখনো তোমাকে ছাড়তাম না, এখন আমি ওই পাথরটা নেবই। এই কথাটা শোনার পরে পাখিটা হাসতে হাসতে বলল, এই তো সমস্যা, আপনাকে আমি বারবার বললাম যে আপনি মন দিয়ে আমার উপদেশগুলো শুনবেন, কিন্তু আপনি উপদেশগুলো শুনলেও তার সদ ব্যবহার করলেন না। শিকারি অবাক হয়ে গেল, কী বলতে চাইছো, ঘুরিয়ে পিছিয়ে কেন কথা বলছো, আমার মাথা এমনি গরম, যা বলছো স্পষ্টভাবে বলো। ছোট্ট পাখিটা বলল, আমি আপনাকে দুটো উপদেশ দিয়েছিলাম,
এক অবিশ্বাস্য কিছু এমন শুনলে কখনো তা বিশ্বাস করবেন না, কারণ সেটা শুধুমাত্র রটানো হচ্ছে, সেটা সত্যি কিছুই না। আর দ্বিতীয় যেটা আপনার হাত থেকে বেরিয়ে গেছে, যে সময় অলরেডি চলে গেছে, তা নিয়ে আফসোস করবেন না, কিন্তু আপনি তো তাই করছেন। আমি আপনাকে বললাম যে আমি বড় একটা পাথর গিলে ফেলেছি, আচ্ছা আপনার কি মনে হয় আমার শরীরের ওজন এইটুকু, আমি ছোট্ট একটা পাখি, আমার গলা কি এত বড় হবে যে আমি একটা বড় পাথর গিলে ফেলতে পারবো? আর কি এমন পাথর গিলবো যাতে আপনার সাত পুরুষ বসে বসে খেতে পারবে? আর দ্বিতীয়, আপনাকে প্রথমেই বললাম দ্বিতীয় পয়েন্টে, চলে যাওয়ার সময় নিয়ে কখনো কান্নাকাটি করবেন না, সেটা নিয়ে কখনো কষ্ট পাবেন না, কিন্তু আপনার যে সময় হাত থেকে বেরিয়ে গেছে বা যে পাখি আমি হাত থেকে চলে গেছি, আপনি সেটাকে নিয়েই এত চিন্তিত হচ্ছেন, সেটার জন্যেই এত কষ্ট পাচ্ছেন। তাহলে আপনাদের জ্ঞান দিয়ে বা আপনাদের উপদেশ দিয়ে লাভ কী? সত্যি বন্ধুরা, আমরা অনেক কমজন আছি যাদের জীবনে বাবা মায়ের ভালোবাসা আছে, বন্ধুদের সাথে থাকা আছে বা আত্মীয় স্বজনদের ভালোবাসা আছে। এই সমস্ত মানুষেরাই তাদের গোটা জীবন থেকে শেখা কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে, যাতে আমরা সেই অভিজ্ঞতার কথা শুনি এবং জীবনে কখনো সেই বিষয়ে বিপদে না পড়ি। কিন্তু আমরা শুধু শুনি, সেই কাজগুলো কখনো নিজেদের জীবনে কাজে লাগাই না, সেই শিক্ষাগুলো, সেই উপদেশগুলো কখনোই নিজের জীবনে সত্যি করে ধারণ করি না। তাই জন্যেই আমরা জেনে বুঝেই বারবার বিপদে পড়ি। আজকে এই ভিডিওটা ছিল এই নিয়েই। ইন ফিউচার কখনো যদি তোমার বাবা মা বা কাছের কেউ কখনো তোমায় কোনো উপদেশ দেয়, ভালো করে সেটা আগে শুনো এবং নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। আর আমাকে লিখে জানাতে ভুলো না তুমি কোন অঞ্চল বা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। যদি তুমি তোমার জায়গার নাম আমাকে লিখে জানাও, তোমার জায়গা বা তোমার অঞ্চলের কোনো একটা ভালো গল্প আমি তোমাকে বলে শোনাবো। ভালো থেকো, টাটা।